আমাদের শুরু করতে পারি এখন। উপস্থিতি যা আছে খারাপ না, শুকরিয়া, আস্তে আস্তে বাড়বে। আমাদের সবার সামনে বই আছে তো এখন? জি স্যার। বইয়ের বাংলাদেশ বিশ্ব পরিচয়ের আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি আছি তোমাদের সাথে কিছুক্ষণ। আমরা একটা ছবিতে গাছ দেখতে পাচ্ছি, একটা গাছের শিকড় আছে, তার নিচে যে শিকড়ের অবস্থানটা এখানে তুলে ধরা হয়েছে। একটি গাছ দাঁড়িয়ে থাকার জন্য যে রয়েছে একটি মূল, অর্থাৎ এই গাছটা যে একটা সুন্দর করে দাঁড়ায় আছে, এটার মূল কিন্তু শক্তিটা হচ্ছে মূলটা। এই উপরের গাছটা এই শক্তি আছে। বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা করার জন্য একটা সংবিধান আছে আমাদের, আলোচনা করব রাষ্ট্রীয় মূলনীতি। বাংলাদেশ সংবিধানের রাষ্ট্রীয় মূলনীতি আলোচনা করব। এটি হচ্ছে আমাদের বইয়ের 73 পৃষ্ঠার বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি। বাংলাদেশের সংবিধানে যে রাষ্ট্রের মূলনীতি আছে সেই মূলনীতি নিয়ে আলোচনা করব, খুব ছোট্ট চ্যাপ্টারটা। 1972 সালের মূল সংবিধান এবং এই সংবিধানের পঞ্চদশ সংশোধনী অনুযায়ী বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার রীতি সমূহ হলো। এর পাশে এই শিক্ষণ পট গুলো অর্জন করবো, এর মধ্যে হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি সমূহ ব্যাখ্যা করতে পারবো, রাষ্ট্র পরিচালনার মূলনীতি মেনে চলার ক্ষেত্রে নাগরিকের ভূমিকা বর্ণনা করতে পারবো। আমরা সংবিধানের ছবিটা দেখতে পাচ্ছি, সেই সাথে পঞ্চম সংশোধনীর কথা উল্লেখ করা আছে। জাতীয়তাবাদ, নির্ভরতা, অর্থাৎ আমাদের সংবিধানের মূলনীতির যে চারটা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র। আমাদের সংবিধানের একই ধরনের ভাষা, সাহিত্য ও সংস্কৃত বাঙালি জাতির মধ্যে এক ঐক্য সৃষ্টি করেছে, যার কারণে আমরা কিন্তু এই পেয়েছি। এই 1952 সালের যে জাতিত্ববোধ জাগ্রত হয়েছিল সেখান থেকে কিন্তু আমাদের উত্থিত হয়েছে। যে ঐক্যবদ্ধ এবং সংকল্পবদ্ধ সংগ্রাম করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছে সেই ঐক্য এবং সংগতি হবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি। তো আমাদের প্রথম যে সংবিধানের মূলনীতি তা হচ্ছে জাতীয়তাবাদ। আমরা যদি পাঠ্যপুস্তকে একটু পড়ি তাহলে আমাদের একটু খেয়াল করি, দেখি একটু সবাই, তোমাদের নিজেদের সামনে বই আছে তারপর একটু খেয়াল করো। একই ধরনের ভাষা, সাহিত্য, সংস্কৃতি বাঙালি জাতির মধ্যে সুদৃঢ় ঐক্য সৃষ্টি করেছে। এই সংবিধানে বলা হয়েছে একই ভাষা ও সংস্কৃতির আবদ্ধ বাঙালি জাতি যে ঐক্যবদ্ধ ও সংকল্পবদ্ধ সংগ্রাম করে স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করেছে সেই ঐক্য সংহতি হবে বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি। এ হচ্ছে আমাদের সংবিধানের মূলনীতি, অন্যতম মূলনীতি হচ্ছে জাতীয়তাবাদ। আমাদের এই ব্যাপারে কারো কোনো প্রশ্ন থাকলে নোট করো, আমি পরে তোমাদেরকে প্রশ্ন করার সুযোগ দিব। আমরা দ্বিতীয়টাতে দেখতেছি ছবিতে, একটু খেয়াল করে দেখো। এই ছবিতে আমরা কি কি দেখতে পাচ্ছি? একটা দাঁড়িপাল্লা, এটা কিন্তু আমাদের ন্যায়ের প্রতীক অথবা বিচারের প্রতীক বুঝাচ্ছে। অর্থনৈতিক ক্ষেত্রে সমতা আনানোর মাধ্যমে সবার জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করা হলো সমাজতন্ত্রের মূল ভিত্তি। তো আমাদের সংবিধানের দ্বিতীয় মূলনীতি হচ্ছে সমাজতত্ত্ব, সমাজতন্ত্র, সমাজতন্ত্র।
অর্থনৈতিক ক্ষেত্রে সমতা আনার মাধ্যমে সবার জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করা হলো সমাজতন্ত্রের মূল লক্ষ্য। শোষণ মুক্ত, ন্যায়ভিত্তিক, সমাজভিত্তিক সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্যে সমাজকে রাষ্ট্রের একটি মূলনীতি হিসাবে গ্রহণ করা হয়েছে। আমাদের দ্বিতীয় মূলনীতি হচ্ছে সমাজতন্ত্র। প্রথমটা ছিল জাতীয়তাবাদ, দ্বিতীয়টা হচ্ছে সমাজতন্ত্র। আমরা একটা কাজ করব এখন, যে বাংলাদেশের অর্থনৈতিক সমতার ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠা হয়েছে আর উক্তিটি মূল্যায়ন করো এটার জন্য 6 মিনিট। আপাতত আমরা এখন সময় তেমন একটা দিব না, তবে এই মুহূর্তে তোমরা একটা কাজ করতে পারো, এইটার আলোকে অর্থাৎ সমতার ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠিত হয়েছে উপরের অর্থাৎ 73 পৃষ্ঠাটা পড়ে তোমার কি মনে হয়েছে? আমি 1 মিনিট সময় দিলাম, 1 মিনিটের মধ্যে পড়ো নিজেরা। বেশি সময় দেবো না, আমি বলছিলাম আমার শুনতে পাবো না, আমার শোনা যায়? এবারের অবস্থানটা দেখো, আমাদের ছবিটা দেখে একটু চিন্তা করো যে আমাদের কি হতে পারে, মানে রাষ্ট্রীয় মূলতন্ত্রের বা মূলনীতির শোষণ মুক্ত ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সমাজতন্ত্রকে রাষ্ট্রের কেরে দুষ্টমনি করো। রাষ্ট্রের মূল ভিত্তি হিসাবে গ্রহণ করা হয়েছে। সকল কাজে নাগরিকের অংশ নিশ্চিত করার জন্য গণতন্ত্র কে রাষ্ট্রীয় মূলনীতির প্রধান উদ্দেশ্য। অর্থাৎ গণতন্ত্র কেন প্রয়োজন আমাদের? সকল কাজে নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করা হলো গণতান্ত্রিক রাষ্ট্রের মূলনীতি। অর্থাৎ যে কোনো কাজে রাষ্ট্রের নাগরিকের অংশগ্রহণ করতে হবে। যেমন আমরা এখন কিন্তু বাংলাদেশের যারা সংবিধান প্রণেতা তাদেরকে কিন্তু বাংলাদেশের নাগরিককেই নির্বাচিত করে, প্রতি 5 বছর পর পর তাদেরকে ইলেকশনের মাধ্যমে, অর্থাৎ বাংলাদেশের প্রতিটি 18 বছরের উপরে নাগরিক কিন্তু তাদেরকে এই অধিকারটা দেয়। এবং এই আমাদের দ্বারাই কিন্তু রাষ্ট্রের মন্ত্রী, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য তারা নির্বাচিত হয়। এখানে আমরা একটা মিশ্র ছবি দেখতে পারতেছি, বিশেষ করে ধর্মের ব্যাপারে তোমরা একটু খেয়াল করে দেখো। আর এই ছবিটা একটু মনোযোগ সহকারে দেখো, এখানে কিন্তু মোটামুটি পৃথিবীর সকল ধর্মের অবস্থানটা তুলে ধরা হয়েছে, মুসলমান ধর্মের, তারপরে এরপরেটা কি বৌদ্ধ ধর্মের, হিন্দু ধর্মের, উপজাতি এবং খ্রিস্ট ধর্মের, মোট কথা এখানে একটা ধর্মের বুঝাচ্ছে। রাষ্ট্রের প্রতিটি নাগরিক যেন নিজ নিজ ধর্ম পালন করতে পারে এবং কেউ যেন অন্য ধর্মের বাধা দিতে না পারে, সেজন্য ধর্ম নিরপেক্ষতা রাষ্ট্রের মূলনীতি হিসাবে গ্রহণ করেছে। অর্থাৎ রাষ্ট্রের মধ্যে যেই ধর্মই থাকুক সেই ধর্ম তার নিজ নিজ ধর্ম পালন করতে পারবে, এই ক্ষেত্রে অন্য ধর্মের লোকদেরকে বাধা দেওয়া যাবে না। যেমন কিছুদিন পরে কিন্তু আমাদের মধ্যে দুর্গাপূজা শুরু হবে, তো দুর্গাপূজাতে মুসলমানরা যাতে কোনো ক্ষতি না করতে পারে তার ধর্মের সংবিধানে স্পষ্ট উল্লেখ করা আছে। তো কাজে আমাদের
যারা পার্শ্ববর্তী লোক আছে এবং যেই ধর্মের হোক, সেখানে আমাদের একটা সহ অবস্থান থাকতে হবে, নিজ নিজ ধর্ম পালন করতে দিতে হবে। রাষ্ট্রের রাষ্ট্রীয় মূলনীতি মেনে চলা উচিত, এর পক্ষে 5টা যুক্তি দাও। এই 4টাই মূলনীতি আমি আলোচনা করলাম, এই 4টা মূলনীতির মধ্যে তোমাদের যে রাষ্ট্রীয় মূলনীতি গুলো মেনে চলা উচিত তার 5টা যুক্তি দাও। আমি পাঁচটা কাজ নিজেরা নিজেরা লিখে ফেলো। সর্বশেষ যে প্রশ্নটা দিছিলাম সেই প্রশ্নটা আমি কি নাম বলবো, এক একজনের কে কে বলবে? প্রতিটি নাগরিকের মূলনীতি মেনে চলা উচিত, আমেনা বলো তো। আমার এখানে সর্বপ্রথম যেহেতু আমেনা নাম আছে, আমেনা বলো 5টা যুক্তি দাও যে রাষ্ট্রের মূলনীতি মেনে চলা উচিত। স্যার আমি মাত্র এড হইছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আরেকজন বলো। তোমাদের সামনে তো বই আছে, বই দেখে দেখে একটু খেয়াল করো যে আমাদেরকে কেন এই মূলনীতি গুলো মেনে চলা উচিত। আমরা যদি জি জি স্যার কয় নম্বর অধ্যায়? এটা হচ্ছে 73 পৃষ্ঠার 3 নম্বর পার্ট, সপ্তম অধ্যায়ের 7 নম্বর অধ্যায়ের 3 নম্বর পার্ট। আমাদের মূলনীতি গুলো কেন মেনে চলা উচিত? মনে করো জাতীয় অবোধ, এবং জাতীয় অবোধ যদি না থাকে তাহলে কিন্তু আমাদের সংস্কৃতি থেকে শুরু করে জীবনযাত্রাটাই পরিবর্তন হয়ে যাবে, যার কারণে আমাদের অবশ্যই জাতীয় অবোধের এই চেতনাটা মনে রাখতে হবে এবং এটা মানতে হবে। সমাজতন্ত্র এবং প্রতিটি নাগরিকের একটা অধিকার যে আছে এবং এটা ন্যায় ভিত্তিক বলা আছে যে সেই অধিকারটা তাকে দিতে হবে। এখন গণতন্ত্র রাষ্ট্র আমাদের, কিন্তু তাই বলা যে সকল সম্পত্তি ক্রোক করে নেবো বা নিজের যে শক্তি সে শক্তি আমি ব্যবহার করে অন্যদেরকে হ্যাঁ প্রতিপন্ন করব বা অন্যদেরকে অন্য নাগরিকদেরকে কষ্ট দিব, অথবা কোনো অফিসার ইচ্ছা করলে একটা সাধারণ নাগরিককে যে কোনো কিছু হ্যারাসমেন্ট করতে পারে, এটা যাতে না করা যায় সেই জন্য সংবিধানে সমাজতন্ত্রের কথা উল্লেখ করা আছে। তারপরে ধর্মনিরপেক্ষতার কথা বলা আছে। আমাদের সমাজের মাঝে একটা ধারণা আছে ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা, আসলে এই ধারণাটা সম্পূর্ণ ভুল। এই ব্যাপারে তোমরা বড় হলে এই ব্যাপারে আরো লেখাপড়া করবে, আমি তোমাদেরকে অনুরোধ করব। ধর্মনিরপেক্ষতা মানে হচ্ছে এই রাষ্ট্রের সকল ধর্ম তার সমান অধিকার পাবে, অর্থাৎ ধর্ম পালন করার যে অধিকারটা তার আছে সে অধিকারটা সে নিজে নিজে পালন করতে পারবে। এক ধর্ম অন্য ধর্মকে হ্যাঁ প্রতিপন্ন বা খারাপ অথবা তাদেরকে টর্চিং করতে পারবে না। যেমন আমরা এই বাংলাদেশের সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা হচ্ছে মুসলিম, এখন যদি ইচ্ছা করে সংখ্যা লোক ধর্ম সম্প্রদায়ের লোক আছে তাদের উপরে ইচ্ছা করলে কোনো কিছু অত্যাচার বা তাদের ধর্মে বাধা দিতে পারবো না। এ হচ্ছে আমাদের সংবিধানের মূলনীতির একটা অন্যতম মূলনীতি হচ্ছে ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা মানে প্রত্যেককে যার যার ধর্ম পালন করবে, যে যেটা পালন করে, একটা ইহুদি তার ধর্ম ইহুদি পালন করবে, একটা খ্রিস্টান তার খ্রিস্টান ধর্ম পালন করবে, একটা হিন্দু তার হিন্দু ধর্ম পালন করবে, একটা মুসলমান তার মুসলমান ধর্ম পালন করবে। উপজাতিরা তাদের নিজস্ব যদি কোনো ধর্ম থাকে বা তাদের নিজস্ব যদি মত থাকে সে অনুসারে তারা চলবে। এক্ষেত্রে কারো ধর্মের ব্যাপারে কোনো হস্তক্ষেপ করা যাবে না। এ হচ্ছে সংবিধানের 4 নম্বর মূল নীতি ধর্মনিরপেক্ষতা। তার একটা অবজেকশন আছে। হ্যাঁ জি বলো। স্যার এখানে ক্লাস করতেছে না, আমরা গ্রুপ কলে কথা বলতে, স্যার এখানে কল দিতেছে। এখন গ্রুপ কলে কল দিতেছে এটা হচ্ছে তোমাদের বিষয়, এটা আমি এখান থেকে কিভাবে নির্মূল করতে পারি বলো। স্যার
আমরা তো এখানে পড়তে আসি, তাই এখানে কথা বলতে আসি না। যদি এরকম বিশেষ কোনো ইন্ডিকেট থাকে আমারে একটু আলাদা ভাবে জানাই দিও, তার আইডি পাসওয়ার্ড সহ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। তবে এগুলা নিজেদের মধ্যে একটু মীমাংসা করে নেওয়া ভালো, কারণ এই ক্ষেত্রে যদি আমার সময়টাই পাবো এখানে 40 মিনিটের মতো, এর মধ্যে যদি তোমাদের বিচার আচার শুনি, যার যার কথা শুনি, তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। এটা ক্লাস হইতো তাহলে হয়তো একটা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারতাম। আচ্ছা যাক, আমরা আগামী ক্লাস করবো কটা বাজে সেটা বলো, আমি টাইমটা এখন ইলুক করে দিই। আমরা পরবর্তী চ্যাপ্টার পড়বো বাংলাদেশের সংবিধানের প্রধান প্রধান বৈশিষ্ট্য। আজকে ছিল সংবিধানের মূলনীতি, এবং আগামী ক্লাস হবে আমাদের সংবিধানের প্রধান প্রধান বৈশিষ্ট্য। তো আগে আমাদের যে প্রথম যে টপিকটা সেটা ছিল সংবিধান এবং সরকারের শ্রেণী বিন্যাস, সরকার কত প্রকার কি কি। আমরা কিন্তু 71-20 একটা ছক আছে আমাদের বইয়ে, একটু খেয়াল করে দেখো, সরকার সরকারের দুই ভাগে ভাগ করছে, গণতন্ত্র এবং একনায়কতন্ত্র, এবং আবার গণতন্ত্রকে আবার দুইটা ভাগে ভাগ করছে, সেটা হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র এবং প্রজাতন্ত্র। নিয়মতান্ত্রিক রাজতন্ত্রকে আবার দুই ভাগে ভাগ করেছে, যুক্তরাষ্ট্রীয় এককেন্দ্রিক, এবং প্রজাতন্ত্র রাষ্ট্রকে আবার দুই ভাগে ভাগ করেছে, সংসদীয় সরকার, রাষ্ট্রপতি শাসিত সরকার। সংসদীয় সরকারকে আবার দুই ভাগে ভাগ করেছে, যুক্তরাষ্ট্রীয় সরকার এবং এককেন্দ্রিক সরকার। রাষ্ট্রপতি শাসিত সরকারকে আবার দুই ভাগে ভাগ করেছে, যুক্তরাষ্ট্রীয় সরকার এবং এককেন্দ্রিক রাষ্ট্র সরকার। এই ছকটো আমাদের একটু মনোযোগ সহকারে মনে রাখতে হবে। আমাদের এই এখানে থেকে অনেকগুলো অবজেক্টিভ উঠবে, বিশেষ করে যেমন সৌদি আরব রাষ্ট্র কি জাতীয় সরকার। আমরা একটু খেয়াল করে দেখি যে যেসব রাষ্ট্র উত্তরাধিকার ক্ষমতা লাভ করে, রাজতন্ত্র যে পৃথিবীর মধ্যে কিন্তু খুব রাজতন্ত্র বিরল, এর মধ্যে একটাই আছে, সেটা হচ্ছে সৌদি আরবে। আবার রাজতন্ত্র আছে তবে একটু নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, সেটা হচ্ছে গ্রেট ব্রিটেনে। আমাদের সৌদি আরবের রাজতন্ত্র এবং গ্রেট ব্রিটেনের রাজতন্ত্র কিন্তু এক না, দুইটার ভিন্নতা আছে। তো আবার অনেক দেশে একনায়কতন্ত্র আছে, আবার কোন কোন দেশে গণতন্ত্র আছে। এখন তোমরা বলো বাংলাদেশ কোন তন্ত্র দেশ, গণতন্ত্র না একনায়কতন্ত্র? গণতন্ত্র। গুড, বাংলাদেশের সংবিধান কত সালে গৃহীত হয়েছিল? 73-20 প্রথম প্যারাটার মধ্যে উল্লেখ করা আছে 1972 সালের মূল সংবিধান এবং কত সালে? 1972। গুড, আরেকটা বলে নেই এই প্রসঙ্গে, এটা অবশ্য অন্য প্রশ্ন, সেটা হচ্ছে সংবিধানের প্রণেতা কে, কেউ বলতে পারবা? উনি এখনো জীবিত আছে, বাংলাদেশের সংবিধানের প্রণেতা কে, মানে কে সংবিধানটা লিখছে? করতালি দিই, কেউ না জানে শুনে আর কি আপাতত। সংবিধান সম্বন্ধে আর কোন প্রশ্ন আছে তোমাদের একটু? তাহলে আমরা আগামীকালের পড়াটা একটু খেয়াল করে নিই, আগামীকাল আমরা পড়বো বাংলাদেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য। আগামীকাল এই চ্যাপ্টারটা পড়বো, পার্ট চার। আজকে এই পর্যন্ত, এখন তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমরা একটু আলোচনা করি, আমি বই বন্ধ করে দিলাম।
তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে বা আর শ্রেণীর অনেকের ধারণা, যেমন আমি নিজে হোম ভিজিট করে যে জানলাম অনেক ছাত্রদের একটা প্রশ্ন হচ্ছে যে স্যার পরীক্ষা তো হবে না, পড়ে লাভ কি? মানে পরীক্ষা হবে না তার মানে তার পড়া লাগবে না। তো এটা তাদের এই রূপ ডহর কথা, কিন্তু আমি যাদেরকে শুনলাম তারা সেভেনে পড়ে, পরে বললাম আরে বাবা হবে সময় মতো হবে, এবং বাংলাদেশে পরীক্ষার সময় যদি লেট হয় তারপরে হবে, কারণ অটো প্রমোশনের কোনো ব্যবস্থা বাংলাদেশে নাই। আমি আবারও বলি অটো প্রমোশন